আজকে আপনাদেরকে আমি দেখাবো মিষ্টি কুমড়ার মুরগি কিভাবে তৈরি করতে হয়। আপনাদেরকে আজকে আমি এটা দেখাবো। চলেন আমরা কোরিয়ান স্টাইলে মিষ্টি কুমড়ার মুরগিটা দেখে আসি। চলেন, আমি আজকে যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য আমি এই মিষ্টি কুমড়াটার ভিতরে যা ছিল এগুলি সব বের করে নিয়েছি। এটাকে এভাবে কেটে ছুরি দিয়ে, এভাবে লাগানো ছিল এটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি গোল করে। এই দেখেন, গোল করে আমি এটা কেটে নিয়েছি। এটা কেটে নিয়েছি, এটা কেটে এটার ভিতরে যা ছিল এটা আমি একটা চামচের সাহায্যে সব বের করে ফেলছি। হ্যাঁ, বের করে এই যে এখানে রেখেছি, সবগুলো বের করে রেখেছি। হ্যাঁ, এটার ভিতরে আমি রান্না করব আজকে চিকেন মিষ্টি কুমড়া, যেটাকে বলে আমি কোরিয়ান স্টাইলে এটা রান্না করে দেখাবো যে কোরিয়ানরা কীভাবে চিকেনটা এই মিষ্টি কুমড়ার ভিতরে রান্না করে খায়, আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা আমি এই যে চিকেনটা কেটে নিয়েছি, এটার মধ্যে এখন আমি একটু আদা রসুন দিয়ে দিব, তারপরে একটু রসুন কুচি করে কেটেছি রসুনটাও দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই দেখেন, আমি কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, তারপরে আমি এখানে দিব হলো আপনার একটু হালকা দিব আপনার হলুদের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে আমি আর একটু মরিচের গুঁড়া দিব। এই দেখেন, আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিব। এই যে আমি একটু হলো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এই যে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে আমি একটু লবণ দিব। হ্যাঁ, লবণ দিব, আর এটার সাথে আমি একটু আপনার একটু ওয়েস্টার্ন সস দিব। তারপর আমি একটু সয়া সস দিব, একটু সয়া সস দিব হাফ চামচের, এক চামচের মতো দিব। সাথে আমি একটু টমেটো সস দিব, এটা টমেটো কেচাপটা না, এটা টমেটো সসটা। গরম মশলার গুঁড়াও দিব, আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি একটু হালকা একটু টেস্টিং সল দিব, এতটুকু পরিমাণ আমি একটু টেস্টিং সল দিলাম। এখন এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রাখবো। এটা যে আমি ভালো মতো একদম ভালো মতো মেখে আপনারা ম্যারিনেট করবেন। তারপরও এই মাখার পরে আমি এখানে কিছু চারকোনা করে পেঁয়াজ কেটে রেখেছি। হ্যাঁ, এই পেঁয়াজগুলিও দিয়ে দিব, আপনারা এটা যদি পেঁয়াজ ছাড়া 10 মিনিট বা আধা ঘন্টা যদি একটু ম্যারিনেট করে রাখেন তাহলে জিনিসটা আর একটু ভালো হয়। তো আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন, আমি দেখানোর জন্য একবারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এই যে দেখেন আমার মাখানো হয়ে গেছে, সবগুলির মধ্যে মশলা লেগে গেছে। এই দেখেন, আমি যে মিষ্টি কুমড়াটাকে ভিতর থেকে সব কিছু বের করে নিয়েছি সেগুলিরে ফেলে আমি এটা ভালো করে ধুয়ে এটাকে একটু ই করে শুকিয়ে নিয়েছি, উত্তা করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে এটাকে কী করব, এটা পুরাটার মধ্যে মেখে লাগিয়ে দিব, যেন এটাও মিষ্টি কুমড়াটাও জানি খাওয়া যায়, মিষ্টি কুমড়াটা জানি খেতে ভালো লাগে, এই কারণে আমি এটা করতেছি। তো দেখেন, এখন এটা আমার করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে এই মাংসের মধ্যে একটু তেল দিব, হালকা অল্প একটু তেল দিব, তেল দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নেব। এই দেখেন, আমি একটু মাখিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে আর একটু কাঁচামরিচ দিতে পারেন, বা ঝাল খেলে আপনি মিষ্টি কুমড়াটার মধ্যে একটু মরিচের গুঁড়া ভালো মতো মেখে নিতে পারেন, কারণ আমাদের বাচ্চারা খাবে বিধায় আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে আপনার কোনো মরিচ ব্যবহার করি নাই, শুধু লবণ আর ইটা দিছি। এখন আমি এই মিষ্টি কুমড়াটার ভিতরে সবগুলি মাংস এটার ভিতরে দিয়ে দিব, ভালো করে দিয়ে এটা সবগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি, সব মশলা সহ এটা আমি ঢেলে দিলাম এটার মধ্যে, ঢেলে এখন এটা আমি ঢেকে বসাবো। এই দেখেন, আমি চুলার মধ্যে একটা এই জালি এইটা মিষ্টি কুমড়াটা বসাবো এর জন্য একটা লোহারই বসাইছি। এখানে আমি একদম সামান্য পানি দিব, যেন
এই হাড়িটা লেগে না যায়, এর জন্য আমি এতটুকু পানি দেব। এই পানিটা দিয়ে মিষ্টি কুমড়াটা এই যে ঢাকনা দিয়ে আমি এভাবে এটাকে বসিয়ে দেব, এটাকে বসিয়ে দেব আর চুলাটা একদম ডিম করে দিব যেন আমার মিষ্টি কুমড়াটা হইতে সুযোগ পায়। এখন আমি একটা বড় ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো ঢেকে দিব যেন এটার বাতাসটা না বের হইতে পারে। তারপর এটা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে। দেখেন আমি এটা এখন উঠায় ফেলবো। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে, আপনাদেরকে উঠায় পরিবেশন করে আমি দেখাচ্ছি। এই দেখেন আমার এটা হয়ে গেছে, এখন এটা উঠায় পরিবেশন করে দেখাবো আমি। এই দেখেন আমার মিষ্টি কুমড়ার মুরগিটা হয়ে গেছে, আমি এখন এটা তুলবো। হ্যাঁ, আমরা এই মিষ্টি কুমড়াটাও খেতে পারবো। দেখেছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার মুরগি। হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে এবং কতটা সফট, আর দেখেন কত নরম হয়েছে। এই দেখেন এটা ভেঙে যাচ্ছে, কতটা নরম হয়েছে। আমার তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার মুরগি। এই দেখেন কত সুন্দর হয়েছে, যে কত সফট হয়েছে দেখেন, আর কত সুন্দর নরম হয়েছে। এটা খেতে খুবই টেস্ট, আপনারা বাচ্চাদেরকে বানায় খাওয়াবেন এবং আপনারা খাবেন দেখবেন কতটা টেস্ট হয়। হ্যাঁ, তো আমার আজকে কোরিয়ান স্টাইলে তৈরি করেছি এটা আপনার মিষ্টি কুমড়ার মুরগি। আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং আমার এই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর খেয়ে দেখবেন খুব ভালো।